আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন মহিলার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে? এই ক্ষেত্রে যেটি সঠিক ফতোয়া সেটি হচ্ছে খোলাফায়ে রাশেদিনের ফতোয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা নহি ফতোয়া দিয়েছেন, হুকুম আপনার জারি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশেদিন তিন খোলাফায়ে রাশেদিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন। সেটা হচ্ছে মফকুত, কোন স্বামী যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে, চার বছর অপেক্ষা করবে। আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করবে। কোনো খোঁজ খবর নেই, চিঠিপত্র নেই, জানাও নেই যে বেঁচে আছে কি নেই, কোনো খোঁজ খবর নেই। যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই, তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না করা হবে বা খোলা না হবে, বিবাহবিচ্ছেদ না হবে। কিন্তু চার বছর হয়ে গেলে তখন তাকে মৃত ধরে নিতে হবে, মেয়েত। তারপরে মৃত যখন তাকে ধরে নিলাম, তাহলে কোনো স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রীকে ইদ্দাতুল ওয়ফাত, ওয়ফাতের ইদ্দত পালন করতে হবে। তা হচ্ছে আল্লাযীনা ইউতাওয়াফুনা মিনকুম ওয়া ইয়াযুরুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহরি ওয়া আশরা। আল্লাহর রাসূল সূরা বাকারায় বলেছেন যে তোমাদের কেউ যদি ইন্তেকাল করে মারা যায়, ইউতাওয়াফুনা ওয়া ইয়াযুরুনা আজওয়াজান, তার স্ত্রী ছেড়ে যায়, তাহলে ইয়াতারাব্বাস নবী আনফুসেন, তারা অপেক্ষা করবে, অন্যত্র বিয়ে করতে পারবে না, আর বা তা আসরি ওয়াসরা, চার মাস দশ দিন। এই চার মাস দশ দিন অফাতের বিধবা ইদ্দত পালন করবে, আর তারপরে তাহলে চার বছর, তারপরে চার মাস দশ দিন ইদ্দত পালন করে, তারপরে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে হানাফি মজহাবে আজব ফতোয়া রয়েছে, আবু হানিফা রাহিমাল্লাহ থেকে বর্ণনা রয়েছে, ১২০ বছর সাধারণত একজন মানুষ সর্বউর্ধ্বে বাঁচতে পারে, সুতরাং ১২০ বছর অপেক্ষা করত। আর একটি ফতোয়া রয়েছে কিছু কিছু আইম্মা থেকে, হ্যাঁ, আবু ইউসুফ মোহাম্মদ বা আরো অন্যান্য কিছু তাদের থেকে, যে ৯০ বছর সাধারণত ৯০ বছর বাঁচে, সুতরাং ৯০ বছর অপেক্ষা করবে, তারপরে মৃত বলে ঘোষণা করে, তারপরে আর বিয়ে করে সবাই কোথায়, হ্যাঁ, ও নিজেই বাঁচবে না হয়তো ৯০ বছর। জি, সুতরাং এই ফতোয়াগুলি সহি নয়।